নিজেদের কর্মদক্ষতা দিয়ে ঢাকা মহানগর পুলিশ জনমানুষের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ডিএমপির 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগে পুলিশকে মানুষ ভয় পেলেও এখন পুলিশ মানুষের বন্ধুতে পরিণত হয়েছে। অনুষ্ঠানে পুলিশের আইজি বলেন, থানাগুলোকে অপরাধ দমন ও জনগণের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সেবা ও সদাচার ডিএমপির অঙ্গীকার, এই প্রতিবাদে 49তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 1976 সালে 6000 সদস্য আর 12টি থানা নিয়ে যাত্রা শুরু করা ডিএমপির সদস্য এখন 34,000। বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ বিশিষ্টজনেরা এই পর্বে যোগ দেন। ডিএমপি কমিশনার বলেন, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে অপরাধ দমনে রোল মডেলে পরিণত হয়েছে ডিএমপি। ঢাকাবাসীর কল্যাণের জন্য, ঢাকাবাসীর নিরাপত্তার জন্য সবসময় তারা সদা প্রস্তুত। আমরা এমন একটি ডিএমপি করতে চাই যেখানে রাত 3টার সময় একজন পথচারী নারী মনে করে যে তার পাশে একজন পুলিশ আছে এবং তিনি নিরাপত্তা বলয়ের ভিতরে রয়েছেন, তার কোনো নিরাপত্তা শঙ্কা নেই। পুলিশ জনগণের প্রথম ভরসাস্থল উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, নিরাপদ ঢাকা মহানগরী গড়তে ডিএমপিকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অত্যন্ত দক্ষতা সাথে, পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালনের মাধ্যমে এ দেশবাসী নগরবাসীর আস্থা কুড়িয়েছে। নগরীর যানজট নিরসনে পুলিশের সাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র। ডিএমপি এবং ডিএনসিসি যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে কথা দিতে চাই আমরা ঢাকা শহরটাকে একটি সুন্দর মডেল শহর করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আমরা কাঁধে কাঁধ মিলে মাঠ প্রশাসনে যত রকম কার্যক্রম রয়েছে সেগুলো সফলতার সাথে বাস্তবায়নে আমরা কাজ করছি। প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের পুলিশে পরিণত হয়েছে ডিএমপি। জঙ্গিবাদের উত্থান হয়েছিল তখন কাউন্টার টেরিজম আমরা তৈরি করেছিলাম, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য সাইবার ইউনিট, ট্রাফিক ইউনিট, ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ডিএমপির যতগুলো ইউনিট আছে সবগুলি সুন্দর কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মহানগরীর সব নাগরিকের জন্য নিরাপদ ঢাকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ডিএমপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।